सात भूसा आफा आफा ओ आफा एक बिराट घटना घटे से লজ্জার কথা কি বলবো স্যার, জোয়ান পোলাটার গায়ে একটা সুতা পর্যন্ত নাই। আমাদের ছাদে হয়তো একটা জোয়ান ছেলে শর্টস পরে ব্যায়াম করছে, আর তুই দেখি বলে তার গায়ে কোনো সুতা নেই, যত সব ইডিয়েট। স্যার মিথ্যা বললে মাটি খাই। আমার বলে বুশ বুশ বুশ। তোকে বুশ বলবে কেন, তুই কি প্রেসিডেন্ট বুশ? যত সব ইডিয়েট আমার বাসায়, চল চল গিয়ে দেখি। আর ঘটনা বাবা নুরু, তোমার কথা সত্যি। নুরু, তোমার কথাই সত্যি। আমি কিন্তু ঘটনা বুঝে ফেলেছি। কি ঘটনা? ও হচ্ছে একটা এলিয়েন,
আফা এলিয়েনটা কি ভিন গ্রহের মানুষ সেটা আবার কি শোনো আমাদের এই সৌরমণ্ডলে পৃথিবী হচ্ছে একটা গ্রহ সেই গ্রহে অতি উন্নত প্রাণী সৃষ্টি হয়েছে ক্লিয়ার জি আফা ক্লিয়ার শুরুটা হয়েছে এমিবা থেকে তারপর মিলিয়ন বছরের বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে হোমো সেপিয়েন্স তেমনি দূরের কোনো গ্রহেও প্রাণী সৃষ্টি হয়েছে তাদেরই এক প্রতিনিধি এসেছে আমাদের পৃথিবীতে বুঝেছো জি আপা পরিষ্কার বুঝছি কি বিরাট ঘটনা ঘটে গেছে আমাদের ছাদে এলিয়েন নেমেছে ও মাই গড আপা হ্যাঁ এলিয়েন ভাইজান কি মানুষ ভালো সে তো মানুষ না তাহলে কি জিন আহ চুপ কর তো আপা ঘটনার কিছুই বুঝতেছি না মানুষও না আবার জিনও না তাহলে এটা কি মাথা ভর্তি আইডিয়া নিয়ে ঘুরবি না ও আসলটা বদ্ধ পাগল আমি থানায় ফোন করছি পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাবে উফ বাবা তুমি বুঝতে পারছো না আমি একটা সিনেমা দেখেছিলাম সেখানে বাড়ির ছাদে এসে এলিয়েন নামে তারপর ওই এলিয়েনটার সাথে একটা মেয়ের প্রেম হয় ডোন্ট গেট এক্সাইটেড আমার বাড়িতে একটা পাগল এসে ঢুকেছে এর চেয়ে বেশি কিছু না এলিয়েন এলিয়েন কি গাছে বলে আর ওই পাগলের সঙ্গে তোর কোনো প্রেম হওয়ার সম্ভাবনা নেই স্যার পাত্র তো খারাপ না উঁচা লম্বা কাত্রবর্ণ পরিষ্কার মাথায় খালি সুর নাই ইডিয়েট হ্যালো ওসি সাহেব সালাম আলাইকুম আমি একটা সমস্যা পড়েছি জি ভালো সমস্যা যদি দয়া করে উদ্ধার করেন আমার বাসায় একটা পাগল ঢুকে পড়েছে নগ্ন বুঝতে পারছেন আমার অবস্থা জি 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 আমার বাসার ঠিকানা দিচ্ছি আরে কি ব্যাপার পাগলটা কই পাগল মানে কি পাগল টেলিফোন করে বললেন বাসায় পাগল এখন বলেন কি পাগল পুলিশ হয়েছে বলে সকালবেলা ফাজলামি বহু পুলিশ আমি দেখেছি পুলিশ আমি ট্যাবলেটের মতো গুলে খাই কি ট্যাবলেটের মতো গুলে খান ইয়েস কাজ নাই কাম নাই পাগল খোঁজে সব ঘুষখুরের দল বুঝতে পেরেছি আপনি সেই ন্যাংটা পাগল আমি ন্যাংটা পাগল ইয়েস হাফ ন্যাংটা ইউ আর আন্ডার অ্যারেস্ট সারের মতো চেঁচাবে না ঘুম থেকে উঠেই চেঁচামেচি সাইমা সাইমা আমাকে ধরে নিয়ে যাচ্ছে নিয়ে যা সাইমা আজকে সকালে পত্রিকে পড়া হবে আপনি নাকি ল্যাংটা পাগল আপনি ল্যাংটা পাগল এটা কেমন কথা আপনার কি এ বিষয়ে কোনো সন্দেহ আছে জি না স্যার মোট সন্দেহ
বাবা আমাদের বাসায় যে ঢুকেছে না সে যে এলিয়েন এই মাত্র তার একটা প্রমাণ পেলাম কি প্রমাণ তুমি থানায় টেলিফোন করেছো পুলিশ এসেছে এলিয়েন এটা টেলিপ্যাথির মাধ্যমে জানতে পেরেছে সে ওসি সাহেবকে বিভ্রান্ত করেছে আর ওসি সাহেব পাশের ফ্ল্যাটে মোটু চাচুকে অ্যারেস্ট করে নিয়ে গেছে শুন আমি একটা সহজ সরল মানুষ তোর মাও ছিল খুব সহজ সরল কিন্তু তোর মধ্যে এত পেঁচ হলো কিভাবে বাবা প্লিজ কথা শোনো তুমি আমাকে একটা সুযোগ দাও কি সুযোগ আমি এক্ষুনি প্রমাণ করে দেব যে সে এলিয়েন কিভাবে আমাদের বাসায় একটা ক্যাসেট প্লেয়ার আছে সেটা নষ্ট আমি এটা তার কাছে দেব সে সঙ্গে সঙ্গে ঠিক করে দেবে কারণ এলিয়েনরা যন্ত্রপাতির সাথে একদম ওস্তাদ তুমি দেখবে সে এক্ষুনি ঠিক করে দেবে তুমি চলো না নিজের চোখে দেখবে আসো তো বাবা বাবা প্লিজ আমার অনুরোধটা রাখো প্লিজ বাবা আসো এই যে শুনুন এটা না নষ্ট চলে না নতুন কিনেছি আপনি পারবেন না ঠিক করে দিতে এটা হলো ক্যাসেট প্লেয়ার আর এটা ক্যাসেট রবীন্দ্রসঙ্গীত দেখলে বাবা কত কৌতূহলী হয়ে হাতে নিল এক্ষুনি ঠিক করে দেবে ভাই খবর কি পেয়েছেন কি খবর ওকে পুলিশ ন্যাংটা পাগল বলে ধরে নিয়ে গেছে বলেন কি আপনি কি একটু থানায় যোগাযোগ করবেন আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না একটু সাজগোজ করছিলাম তারপর শুনি পুলিশ ওকে ধরে নিয়ে গেছে যোগাযোগ না করলে পরে আমাকে ধরবে আমি কোনো চেষ্টাই করিনি এ ব্লেম আমি নিতে পারবো না ভাবি দোষটা আসলে আমার এক পাগল ঢুকেছে আমার বাসায় আমি পুলিশকে টেলিফোন করেছিলাম পুলিশ আমার ফ্ল্যাটে না ঢুকে আপনার ফ্ল্যাটে ঢুকেছে বলেন কি ভাবি আমি সব ব্যবস্থা করছি আপনি কোনো চিন্তা করবেন না পাগলটা এখন কি করছে জিনিসপত্র ভাঙছে আর জিনিসপত্র ভাঙা টুকরো গুলি খাচ্ছে গেটের দারোয়ানকে বলেন না কেন ধরে নিয়ে যাবে ভাবি শুনেন গেটের দারোয়ান যদি জানে যে নগ্ন পাগল আমার ঘরে ওরা নানা অর্থ করবে ভার্সিটির পুরো আমার এক মেয়ে আছে খুবই সত্যি কথা বলেছেন ভালো ডিসিশন যাই পাগলটা দেখে আসি পাগলটা হার্ড না সফট পাগল আবার হার্ড সফট কি পাগল তো পাগলই আমার স্বামীও এক ধরনের পাগল তবে সফট পাগল যাই পাগলটাকে দেখে আসি দেখেন তো আমার আংটিটা কেমন সুন্দর না ম্যারেজ ডেতে আদায় করেছি আপনার ভাই ও যে মোটু ভাই যা কৃপণ না এই যে এটা কলা এক ধরনের ফল কলা খাবেন না না এভাবে না কলা এভাবে খোসা ছাড়িয়ে খেতে হয় খাইছি আমারে করে কি খাইছি আমারে করে কি আসলে আপনারা কি খান তা তো জানি না এটা সাবান সাবান খাবেন এটা পেস্ট এটা দিয়ে আমরা দাঁত মাজি
টুথপেস্ট খেয়ে দেখবেন। স্যার যেটা দুইরা নিয়ে আইসি সে শিকার পাইছে, সে পাগল। মারধর করছো? হালকা ডোলা দিছি। মারধর করা ঠিক না, এতে পুলিশে বদনাম হয়। যাও নিয়ে আসো। সারাদিন তো পত্রিকা পড়ারই সময় পাই না। বসেন না। কেন বসবেন না? ভয় করে। এখন বলেন আপনি পাগল? জি পাগল। কবে থেকে পাগল? এই জন্ম থেকে। এখন বলেন পুলিশ ঘুষ খায়? না। কি খায়? চা খায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কি বললেন? ভুল লোককে ধরেছি? জি না জি না, সে নিজেই শিকার পাইছে, সে পাগল। জি না, আপনি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি পাগল, পাগল, পাগল। এবার স্যাটিসফাইড? সে নিজেই শিকার পাইছে, সে পাগল। আমি আপনার একটা নাম দেই, রাজি আছেন? রাজি থাকলে এভাবে করে মাথা নাড়ব। আপনার নাম দিলাম যুবরাজ। যুবরাজ মানে হলো প্রিন্স। যুবরাজ, আপনি জানেন আমি ছোটবেলা থেকেই জানতাম একদিন একটা এলিনের সঙ্গে আমার দেখা হবে, তারপর প্রেম হবে। আমি যে ছোটবেলায় কতবার এলিয়েন সেজেছি, সাজব? দেখতে চান? মাথা নাড়ুন। না, এভাবে করে মাথা নাড়ার অর্থ হচ্ছে না, এভাবে মাথা নাড়ুন। তাহলে চোখ বন্ধ করুন, এইভাবে। আমি না আসা পর্যন্ত চোখ খুলবেন না, ওকে? আমি না আসা পর্যন্ত চোখ খুলবেন না। যুবরাজ, এখন আপনি একজন এলিয়েন, আমিও একজন এলিয়েন। আমি এখন এলিয়েনের ভাষায় কথা বলবো। কি করছিস? কিছু না বাবা, প্লিজ লিভ আস অ্যালোন। আমি নিশ্চিত আমার মেয়েটার মাথা নষ্ট হয়ে গেছে, ওর ভালো চিকিৎসা দরকার। শানা, শোন ঘটনা, কাউকে বলিস না। ওই যে আমাদের পাশে ফ্ল্যাটে যে মেয়েটা আছে না, শেফা ওর নাম। গতরাত ওর বয়ফ্রেন্ড না ওদের বাসায় ছিল। ঘটনাটা ওরা থামা চাপা দেওয়ার চেষ্টা করছে। কে? তোর দুলাভাই? আরে ও তো হাজতে। আরে শোন না, জানিস ওই ছেলেটাও না পাগলের মতো অভিনয় করছে। ওরা না দারোয়ানকে ডেকে ছেলেটাকে বের করেও দিচ্ছে না, বুঝিস না? যদি থলের বিড়াল বেরিয়ে যায় আর বিড়াল বলে ম্যাও। যুবরাজ, আমি আপনাকে নিয়ে একটা ব্যান্ড বানাবো। আমি হব লিড সিঙ্গার, আপনি ড্রামার। আমাদের ব্যান্ডের নাম হবে দি এলিয়েন্স। Raining, raining, hello sunny day. Raining.
নামটা সুন্দর না? মাথা নাড়ুন। ওকে, এখন আমি আপনাকে বাংলা শেখাবো। আমার নাম শেফা। বলুন, শেফা। শেফা, শেফা, শেফা। এই তো পারছেন। এখন বলুন তো আপনার নাম কি? নাম, নাম কি? নাম কি? উফ, হচ্ছে না। দাবা খেলা শিখবেন? মাথা নাড়ুন। দাবা একটা বুদ্ধির খেলা। এখন দেখব আপনার বুদ্ধি কতটুকু। এটা রাজা। রাজা। এটা মন্ত্রী। মন্ত্রী। শেফা। বাবা, বাবা দেখে যাও, এলেনে আমার কথা বুঝতে পারছে। বাবা, এলেনে আমার নাম জানে। আমার নাম শেফা। শেফা। এই উন্মাদকে পাগলা গাউতে ঢুকানোর হাই টাইম হয়ে গেছে। আমার নাম শেফা না? ও আমার নাম শেফা বললো, আর তুই তাতেই খুশি? শেফা না, এলিয়ান ভাইজান, আমার নাম নুরু। শেফা। হ্যালো চার্লি মিজান, তোমার কাছে একটু আসতে হয়? আসতে হলে চলে আসবো দুলা ভাই। এখনই আসবে? অবশ্যই, সমস্যা কি বলেন? বাসায় এসে জানবে। আগে জানলে সেইভাবেই প্রিপারেশন নিয়ে আসি। বাসায় একটা পাগল ঢুকে পড়েছে, ওকে বাসা থেকে বের করতে হবে। নো প্রবলেম, হাকিমকে নিয়ে আসি। হাকিম? হাকিমটা কি? বডি বিল্ডার মিস্টার নেত্রকোনা হয়েছে। সকালে 8টা করে হাফ বয়েল ডিম, হাফ চিকেন, 11টা পয়টা আর একখালি কলা খায়। আচ্ছা, তোমার সঙ্গে পুলিশের কোনো বড় অফিসারের যোগাযোগ আছে? অবশ্যই আছে, একজন তো বলতে গেলে আমার পোষা। কি করতে হবে বলেন? আমার পাশের ফ্ল্যাটে কুদ্দুস সাহেবকে পুলিশ ধরে নিয়ে গেছে। বেচারা খুব নিরীহ মানুষ, ওনাকে ছাড়িয়ে আনতে হবে। নো প্রবলেম দুলা ভাই, আপনি আমাকে একটা কাজ দিবেন, তা ঠিকভাবে করব না তা তো হবে না। আরে থুতু দিচ্ছ কেন? স্যার আমি পাগল মানুষ, এই জন্য থুতু দিই। যাবে জানমন্ডে? হ্যালো টুম্পা, তুই কি 5 মিনিটের মধ্যে আমাদের বাসায় আসতে পারবি? কি জন্যে বলতো? তোকে অদ্ভুত একটা জিনিস দেখাবো। ট্রিপল এক্স মুভি? আরে না, আমাদের বাড়ির ছাদে এলিয়েন নেমেছে। বলিস কি, ছেলে না মেয়ে? ছেলে। গায়ের কালার কি, সবুজ? না না, নর্মাল। তোর সঙ্গে প্রেম করার চেষ্টা করছে? ধুর, তুই তাড়াতাড়ি এত বাসায়, এক্ষুনি আয়। আমার এক বান্ধবীকে আসতে বলেছি, ওর নাম টুম্পা, ওনা খুবই ভালো মেয়ে। আচ্ছা, আপনি কি ওকে একটু চমকে দিতে পারবেন? আপনি শূন্যে ভাসতে পারেন, যদি কিছুক্ষণ শূন্যে ভেসে থাকেন তাহলে সে চমকে যাবে। আয় টুম্পা। ইটালিয়ান ধুর। ইটালিয়ান ধুর। আমি আরো ফুলটুল নিয়ে আসছি। আমি আরো ফুলটুল নিয়ে আসছি। এই, তোর কি ওকে এলিয়ান মনে হচ্ছে না? না, এটা তো একটা পাগল। না, এটা একটা পাগল। কথার সঙ্গে কথা মিলিয়ে বললে থাপ্পড় খাবি। কথার সাথে কথা মিলিয়ে বললে থাপ্পড় খাবি। এই, এটা তুই কি করলি? এক্ষুনি আমার বাসা থেকে বের হ, বের হ, আর কোনো দিন তুই আমার বাসায় আসবি না, গেট লস্ট। তোর সঙ্গে তাহলে আমার সম্পর্ক শেষ? হ্যাঁ শেষ, যা। সরি,
আই এম সো সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। একটু হাসুন, হাসলে বুঝবো যে আপনি আমাকে ক্ষমা করেছেন। দেখুন এভাবে করে হাসতে হয়। দুলাভাই, হাকিম মিস্টার নেত্রকোনা, আমার ফ্রেন্ড। কি দুলাভাই, কেমন বুঝলেন? সকালে আটটা ডিম, হাফ মুরগি, একখালি কলা খায়। গলা চিপটা ধরুন, কোনো সমস্যা নেই, একটু তেল দেন। তেল কি জন্য? তেল মালিশ করতে হবে না? দুলাভাই স্টিল সে লোহা খেয়েও হজম করে, আর আমার সারা বছর ডায়রিয়া। যাবে না? যাবো না। কেন যাবে না? ডাবল ভাড়া দেবো। একবার বলছি যাবো না, যাবো না। ডাবল ভাড়া দেবো, যাবে না মানে যাবে, তোর বাপ যাবে। আবার চলে আসছে, থুক দেন। কে পাগল, এখানে থুক যাই। তাইলে অসুবিধা নাই, দেন থুক, দেন থুক। স্যার আমি মোটামুটি রেডি, গলা ধরে আমি উঞ্চি পায়ে দিব না? সিপাটি দেওয়ার কোনো দরকার নাই, শুধু ওরা বাড়িতে বের করে দিলেই হবে। এই ভিতরে যারা আছে সব ক্লিয়ার? যাই দোয়ারাইতেন। দুলাভাই দেখবেন, দুই মিনিটে কাম শেষ। স্যার সব ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? কাজ শেষ, ফ্রিজের এক গ্লাস ঠান্ডা পানি দেন, আমার বিজি দেন, আমি চলে যাই। কাজ শেষ হয়েছে মানে কি বাবা? হ্যাঁ, এলিয়ান তো মনে হয় মারা গেছে। বলিস কি চালিমি স্যার, কি বলে? স্যার ফ্রিজের এক গ্লাস ঠান্ডা পানি দেন। সিস্টার এক গ্লাস ফ্রিজের ঠান্ডা পানি দেন। এটা তো মনে হয় শেষ। কি ব্যাপার তোরা ভাই? হ্যাঁ, ব্যাড নিউজ, ঘটনা তো মনে হয় সত্যি। ইজ ডেড। বলে কি স্যার, আমার বিজিট লাগবে না, আমি যাই। যাই মানে? ও খুন করে পালিয়ে যাবে। আমি আমি তোমার পুলিশে দেবো।
ও তোমার মারা যাবে। আমারে পুলিশে দিলে আপনারাও ধরা খাবেন। আমি এখানে নিজের ইচ্ছে আসি নাই, আপনারা আমার হায়ার করে আনছেন। আমি তাকে চিনিও না জানো না, মারতে যাবো কোন দুঃখে? তাও ঠিক, মাথা গরম করে লাভ নেই, এখন চিন্তা করি কি করা যায়। তুলা ভাই, আপনি আমার কিছু হবে না, ফাঁসি হলে ওরই হবে। ওস্তাদ কিছু বললেন? তুমি চুপ করো, যা বলছি তোর ভালোর জন্যই বলছি। নাকি তোমরাও তার সাথে ছিলে? হ্যালো হ্যালো, হ্যালো ওসি ধানমন্ডি, একটা খুন হয়েছে, ডেড বডি পড়ে আছে। কি বললেন, কে খুন হয়েছে? আমাদের পাশের ফ্ল্যাটে শেফা নামে একটি মেয়ে, ওর প্রেমিক। বাসার সবাই মিলে ওকে গলা টিপে মেরে ফেলেছে। আপনি দেখেছেন? দেখিনি, শব্দ শুনেছি। কি হয়েছে? এই কি হয়েছে জানিস না? খুন হয়েছে, যা তাড়াতাড়ি কফি নিয়ে আয়। হ্যালো হ্যালো ওসি সাহেব, শব্দ শুনেছি, হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেল। সিচুয়েশন গ্রেভ, ঘরে একটা ডেড বডি, এখন কি করা যায় বলো। স্যার আমি বলবো? বল। বডি দিয়ে কাইটটা টুকরা টুকরা কইরা কমোটে ফ্লাশ করে দিতে হইব। কে কাটবে? আপনারা বললে আমি কাটবো। কত বড় বড় মাছ কাটলাম, একবার 22 কেজি ওজনের বোয়াল মাছ কাটছি, মাছে বিরাট তেল হয়েছিল। হাড্ডি তার বডি দিয়ে কাটা যাবে না, কুড়াল লাগবে, চাইনিজ কুড়াল। দুলা ভাই, ঘরে কি চাইনিজ কুড়াল আছে? কুড়াল হলে 20 মিনিটে মামলা শেষ। স্যার বটি দেওয়া হাড্ডি টুকরা টুকরা করে কাটা যায়। তোমাদের দুজনেরই ক্রিমিনাল মাইন্ড, বিদায় হও, এখনই বিদায় হও। থ্যাংক ইউ দুলা ভাই, আমার একটা কাজও আছে। হাকিম চলো যাই। এই তুইও যা যা। উপকার করতে এসে কি ঝামেলা দেখছো? এই জন্য মানুষ উপকার করতে নাই। ঠিকই বলছেন। অ্যাপার্টমেন্ট 6F-এ একটা খুন হয়েছে বলে খবর পেয়েছি। এতে মহিলা ফোন করেছে। স্যার ইনি গলা টিপে মেরেছে স্যার, আমি নিষেধ করেছিলাম। মামা আমি নিষেধ করিনি মামা। কারেক্ট, আমরা দুজনেই নিষেধ করছি। তোমরা তিনজনই আন্ডার অ্যারেস্ট। এই ঝাড় কাপ লাগাও। কি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, এখন কি করব?
no chance.